অবৈধভাবে পোস্ত চাষ রুখতে একাধিকবার অভিযানের পর ড্রোন ক্যামেরা উড়িয়ে চলল পরিদর্শন মুর্শিদাবাদে এবং মালদা সীমান্তে ফারাক্কার পারদেওয়ানপুরে আবগারি দপ্তরের আধিকারিক বিএলআরও বিডিও ফারাক্কা থানার পুলিশের সঙ্গে সিআইটি কর্তারা মিলিতভাবে অভিযান চালান

অভিযান চালিয়ে পোস্ত জমিতে হানা দেন জমি নষ্ট করার পর আর কোনো জায়গা বাকি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হয় এদিন উদ্দেশ্য বলতে এসব চর এলাকায় পোস্ত চাষ হয়েছিল আমরা আজকে ডিসেম্বর মাস থেকে লাগাতারও এখানে ডিস্ট্রাকশন করেছি বিভিন্ন চরে হ্যাঁ এখন আমরা আজকে আমাদের নার্কোটিক্স এসেছে বিএলআর টিম আছে বিডিও টিম আছে পুলিশ আছে এনাদের সম উদ্যোগেই এই অপারেশনগুলো আমাদের হয়েছে আমরা টোটাল ডিস্ট্রয় করে ফেলেছি জিরো করে ফেলেছি তাই আজকে সিআইডি থেকে ড্রোন নিয়ে এসে ফাইনাল চেক করে নিয়েছি যে চরের কোথাও কোনো আড়ালে কিছু আছে কি না তো সেটা আমরা দেখলাম মোটামুটি ড্রোন চালিয়ে আমরা দেখে নিলাম কিছুই চোখে পড়ল না তার মানে আমরা জিরো করে ফেলেছি যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন